স্বামী স্ত্রীর বুকের দুধ পান করা কি হারাম? দুধ পান করবে কেন? আরেকটা আছে জরুরি, করলে কোনো সমস্যা নেই। একটা প্রশ্ন করা হয়েছে, যদি কোনো স্বামী তার স্ত্রীর দুগ্ধ পান করে ফেলে তাহলে কি হবে, এর ফয়সালাটা কি? খেলে কিছুই হবে না, খেতে পারে নাউজুবিল্লাহ। ও ফতোয়া দিয়েছে স্বামী স্ত্রীর দুগ্ধ পান করতে পারবে, আর আল্লাহর কোরআন খেল করেন, কথাটা খারাপ শোনা গেল বলতে হবে তো? এই নির্লজ্জ বেহায়া, সে এতটা নিচু পর্যায়ের, এত পচা কথা বলতে পারে, আমার দেমাকে ছিল না। কোরআন বলছে আল্লাহর একটা নাম হচ্ছে সালাম, সে বলছে প্রসাব করো তাকে সালাম দেওয়া যাবে, পায়খানা করো তাকে সালাম দেওয়া যাবে, মদ্যপান করো তাকে নাকি সালাম দেওয়া যাবে। কেউ যুবক ভাই, তুমি আমাকে মানো সেটা আমি বলছি না, তুমি যদি প্রমাণস্বরূপ আমার কাছে আসো আমি বলবো আমার একটা ভাই হিদায়তমুখী হোক, আমি তোমাকে দেখাবো। এক মুলুবি ওই দিন দেখেছি আমি কাদরিয়া সিস্তিয়া নকশবন্দি মুজাদ্দিদি চার তরিকার বিপক্ষে ফতোয়া দিয়েছে, মূলত এটা ছিল আহলে হাদিস। এইভাবে আহলে হাদিস আর ওহাবি, এটা হলো কি বলে আপনার হাতের এপিট ওপিট। হ্যাঁ, হাতের এপিট ওপিট, মনে রাখবেন। আহলে হাদিস বলেন, আমি আমার জুমাতে বলেছি যদি কোনো ব্যক্তি মারামারি না, আমি মারামারিতে বিশ্বাসী নয়, খোদার কসম, রাজ্জাক বিন ইউসুফ, রাজ্জাক বিন ইউসুফ যদি তার অনুসারী থাকেন, হ্যাঁ, তাকে যদি পর্যায়ক্রমে নিয়ে আমার সাথে বসান, আমি খোদার কসম আমি একাই, অন্য কোনো আলেম নিব না, এখানে আন্তর্জাতিক পর্যায়ের মিডিয়া রাখবো, আর রাজ্জাক বিন ইউসুফকে আমার সামনে বসাবেন, আমি প্রমাণ করে দেব তার ফতোয়ায় সে কাফের। চিল্লাকন ঠিক কিনা? তার ফতোয়ায় সে কাফের, কোরআন হবে প্রমাণ, কোরআন থেকে আমি করব, চিল্লাকন ঠিক কিনা? প্রমাণ স্বরূপ আমি জুমাতেও বলেছি, আওলাদ ভাই এই কথাটা বলতে হবে, এই কথা আমি বলি আপনাকে, কেন বললাম? ও যে কাফের, আমার কাছে 29টা প্রমাণ আছে। কয়টা প্রমাণ? 30টা। একটা নিম্ন পর্যায়ের প্রমাণ আমি আপনাকে শোনাচ্ছি, এই কোরআনের দুই নম্বর পারার, এই কোরআনের দুই নম্বর পারার ভিতরে, দুই নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, মারহাবা কন, ১৬ নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, আয়াত নম্বর 233, আয়াত নম্বর কত? আরো জুড়ে তুমি এখন ধরো এই আয়াতটা দেখো, 1 2 3 4 5 6 7 লাইন, অর্থাৎ কোরআনের একটা পৃষ্ঠার অর্ধেক পৃষ্ঠা হচ্ছে একটা আয়াত, এত বড় আয়াত, মারহাবা কন। বাচ্চারা মার স্তরের দুগ্ধ পান করে কি করে না? সবাই কয় না, করে কিনা? এই যে মার স্তনের দুগ্ধ পান করে কয় মাস পান করবে, এটা এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে, মারহাবা কন। 233 নম্বর আয়াত আল্লাহ বলছেন সন্তান তার মার স্তনের দুগ্ধ 2 বছর পান করবে, মারহাবা কন। এখন আপনার কাস্তম জানতে চাই, রাজ্জাক বিন ইউসুফ কাফের, একটা দলিল দিচ্ছে নিম্ন পর্যায়ের কোরআন থেকে, আমার কাছে 29টা প্রমাণ আছে, একটা প্রমাণ মিডিয়ার মাধ্যমে দিয়ে দিলাম, রাজ্জাক বিন ইউসুফ যদি প্রমাণ করতে পারে সে মুসলমান, খোদা কি কসম সুন্নি হচ্ছে আহলে হাদিস হয়ে যাব, কথা কোন ঠিক কি না? কি প্রমাণটা? ও বলছে, আপনি এখন গুগলে সার্চ করেন, নেটে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, ও বলেছে, তাকে প্রশ্ন করা হয়েছে, যেভাবে বলছে আমি সেটাই বলছি, একে প্রশ্ন করা হয়েছে, যদি কোনো স্বামী তার স্ত্রীর দুগ্ধ পান করে ফেলে তাহলে কি হবে, এর ফয়সালাটা কি? খেলে কিছুই হবে না, খেতে পারে নাউজুবিল্লাহ। ও ফতোয়া দিয়েছে স্বামী স্ত্রীর দুগ্ধ পান করতে পারবে, আর আল্লাহর কোরআন খেল করেন, কথাটা খারাপ শোনা গেল বলতে হবে তো? এই নির্লজ্জ বেহায়া, সে এতটা নিচু পর্যায়ের, এত পচা কথা বলতে পারে, আমার দেমাকে ছিল না। কোরআন বলছে আল্লাহর একটা নাম হচ্ছে সালাম, সে বলছে প্রসাব করো তাকে সালাম দেওয়া যাবে, পায়খানা করো তাকে সালাম দেওয়া যাবে, মদ্যপান করো তাকে নাকি সালাম দেওয়া যাবে। কেউ যুবক ভাই, তুমি আমাকে মানো সেটা আমি বলছি না, তুমি যদি প্রমাণস্বরূপ আমার কাছে আসো আমি বলবো আমার একটা ভাই হিদায়তমুখী হোক, আমি তোমাকে দেখাবো। সে কথা বলেছে এবং এই কথা উইথড্রু করছে, এরকম কোনো বক্তব্য তার আজ পর্যন্ত আসে নাই। শুনেন, একটা প্রমাণই দেই, আমরা কোরআনে বলছে সন্তান মার স্তনের দুগ্ধ পান করবে, তার মানে যিনি দুগ্ধ পান করে তিনি হয় ওই মহিলার সন্তান, কথা কোন ঠিক কিনা? এখন যদি ভুলক্রমে হয়, ভুলের কোনো মাসালা নাই,
ও যে ফতোয়া দিয়েছে খাইতে বলছে জায়েজ বানাইছে এখন যদি আপনি খান বুঝছেন তো তাহলে আপনার স্ত্রী কার স্ত্রী থাকলো না অটো তালাক হয়ে গেল আপনারা বলছেন আমি কিন্তু কোন অটো আমি কিছু অটো তালাক আপনারা বলছেন হয়ে গেল অটো তালাক হয়ে গেল আপনারা বলেন এখন যদি কোন স্বামী তার স্ত্রী দুগ্ধ পান করে ওই ব্যক্তির ফতোয়া শুনে রাগ হন না এর গুনাহ তো তার উপর যাবেই হাদিস এরা তো পড়ালেখা করে নাই ইবনে মাজাহ হাদিস আল্লাহর হাবিব বলছেন মান আফতা বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতা এর চেক বিলুসব যেটার উপর তোমার ধারণা নাই জ্ঞান নাই ওই বিষয়ে তোমার ফতোয়া দেওয়া চলবে না তুমি তো যে কোনো বিষয়ে দেখবেন ওরওয়াজে আপনারা রাগ হন না মিডিয়া 2-2500 লাগায় এই যে আপনারা চুপচাপ কথাগুলো শুনতেছেন পিছনেও পোলাবান সামনেও খালি কথা বলে আগা নাই মাথা নাই খালি প্রশ্নের উত্তর দেয় বিভ্রান্ত সরানোর জন্য ঠিক কিনা এই জন্য যুবক তোমরা যারা আহলে হাদিস অনুসার করো রাজ্জাক বিন ইউসুফ বলো তার পরবর্তী তাদের অনুসারী আরো যারা রয়েছে খোদা কি কসম করে আমি কোরআন হাতে নিয়ে বলছি রাজ্জাক বিন ইউসুফের যে ঈমান নাই এটা আল্লাহর কোরআন দ্বারাই প্রমাণ কথা কোন ঠিক কিনা অতএব আমরা আহলে হাদিসের বিশ্বাসী আমরা হব কথা কোন ঠিক কিনা একটা প্রমাণ দিছি 28টা প্রমাণ আমার কাছে লেখা আছে তুমি ভাববা তুমি গেলাম খুজ্জা বাইর করব তুমি আমার কাছে আসো এনি টাইম আল্লাহ যদি আমাকে কবুল করে ইনশাআল্লাহ এর বিরুদ্ধে আমার লিখনি বয় বাইর হবে আল্লাহ যদি কবুল করে মারহাবা কোন মারহাবা 28টা 29টা বিষয়ের উপর সে তার ঈমান হরণী বক্তব্য দিয়েছে উড্ডু বক্তব্য দেয় নাই এখন আপনারা বলেন ঈমান চলে যাওয়ার জন্য কি কারো মাথায় বাড়ি দেওয়া লাগবে না আর জুরে কোন না আল্লাহর কোরআন ইনতে দেখাইছিলাম সূরা আপনার কি বলে ওই যে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত বের হয়ে গেছে আনতাহবাতু আমালুকুম রাজ্জাক বিন ইউসুফ সব খুব নমনীয় হুজুর আপনি তার বিরুদ্ধে বললেন সে তো আপনার বিরুদ্ধে বলে না সে যে আমার বিরুদ্ধে বলবো ওইটুকু হিম্মত তো তোর থাকা লাগবে ঠিক কেও থাকা লাগবে কি না তাকে যখন প্রশ্ন করা হলো কওমি অঙ্গনের একজন আলেম তাকে বলল আমার সাথে বসে বসো সে বলতেছে হ্যাঁ হ্যাঁ তুমি বসে বসে ভাইরাল হতে চাও কি রে বেহুক এখানে ভাইরালের প্রশ্ন না তুই যদি তোর ঈমান আকীদার উপর শুদ্ধ থাকিস তাহলে তুই প্রমাণ করে দে কোন দলিলের আলোকে মদ্যপান করার সময় সালাম দেওয়া জায়েজ ঠিক কি না তাকে প্রমাণ করো কিন্তু এই বিষয়ে তার কোনো লিখনই না কোনো বক্তব্য আছে অতএব আমি আপনাকে বলছি উনি খুব নরম মানুষ মুরব্বী মানুষ আমি শ্রদ্ধা রেখে বলছি আপনাকে হুজুর তো আপনার বিরোধিতা করেন আপনি কেন করেন ওর ঈমান নাই তার ঈমান পরিশুদ্ধ করুক এই জন্য বক্তব্য দিচ্ছি তার বক্তব্য শুনে কোন যুবকের ঈমান যেন নষ্ট না হয় আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি এই জন্য আমার বক্তব্য দেওয়া ঠিক কিনা তার কথা আবার শুনেন আপনারা ভাববেন হুজুর আমরা তো কেউ বুঝি না তার ঈমান নাই সে তো গেলে আল্লাহ রাসূলের কথাই বলে কান্দে কাতে সব ভালো আল্লাহ এটা বলে দিছে এখানে আনতাহবাতু আমালুকুম ওই যে বলছিলাম ঈমান চলে যাওয়ার জন্য আপনাকে কারো মাথায় বাড়ি দিতে হবে কাউকে আঘাত করতে হবে কাউকে গলা কাটতে হবে এমনটা নয় ঈমান চলে যাওয়ার জন্য এরকম 2-4টা কুফুরি বাক্যই যথেষ্ট কুফুরি বাক্যই আল্লাহ বলছেন তার ঈমান যে চলে যাব না আনতাহবাতু আমালুকুম তার সব আমলগুলা বরবাদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে একটা আমলও নাই লা তাশুরুন শব্দের অর্থ লা তাশুরুন শব্দের অর্থ হচ্ছে তার যে ঈমান নাই তোমরা কেউ টের পাবে না কেউ কি পাবো না আমরা আচ্ছা আল্লাহ বলতেছে কেউ টের পাবো না এখন যদি আপনি বলেন যে না হুজুর আপনি বলতেছেন আমার টের পাইতেই হব তাহলে আল্লাহর চাইতে আপনি বেশি বুঝলেন না কেউ আল্লাহর চাইতে বেশি বোঝা যাইব আল্লাহ বলছে তার ঈমান চলে গেছে গভীর মনোযোগ তার ঈমান কি করছে চলে গেছে কিন্তু তোমরা কেউ টের পাইবা না